নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্না রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত আজ ইটালিয়ান হোয়াইট সস পাস্তার রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করছি বাচ্চারা পাস্তা খেতে ভীষণ ভালোবাসে এখন হোটেল বা রেস্টুরেন্টে পাস্তা খাওয়ানোর থেকে বাড়িতে খুব সহজেই পাস্তা বানিয়ে নেওয়া যায় যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখেনি আজকের রেসিপিটি হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি আট কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি আর প্যানে পাস্তা নিয়েছি দুশো গ্রাম মতন এটা মেজারমেন্ট কাপে দুই কাপ জলটা গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ নুন আর হোয়াইট অয়েল দিয়ে দেব এক চা চামচ এর থেকে আর বেশি দেবো না এইটা দিলে পাস্তাগুলো গায়ে লেগে যাবে না জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব জলটা গরম হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট দিয়ে এইট্টি পারসেন্ট মতো পাস্তা সেদ্ধ করতে হয় পুরো পাস্তা একবারে হানড্রেড পারসেন্ট সেদ্ধ করতে নেই পাস্তাটা সেদ্ধ হয়েছে নাকি সেটা আমি আপনাদের দেখিয়ে দেব একটা প্লেটের মধ্যে একটা পাস্তা তুলে ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন পাস্তাটা সুন্দর কাটা গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জলটা একটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে কুকিং প্রসেসটা বন্ধ করে দেবো এবার পরবর্তী রান্নার অংশে চলে যাচ্ছি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে দুই টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব আর দুই টেবিল চামচ রসুন কুচি করে রেখেছি সেটা এই তেলটা গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে এক মিনিট ভেজে নেব পাস্তায় রসুনটা দেওয়া মাস্ট তবেই পাস্তার টেস্ট ভীষণ ভালো হয় রসুনটা এক মিনিট মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে ডাইস আকারে কেটে রাখা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি সেটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি হাফ গাজর আকারে কুচিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেবো অবশ্য ভেজিটেবিল যার যার নিজস্ব ব্যাপার যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন কেউ বেশিও দিতে পারেন কেউ আবার কমও দিতে পারেন আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলে তাহলে গাজরটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুন দেওয়ার পর আরও দু মিনিট রান্না করে নেব এবার দিয়ে দেবো হাফ কাপ ইয়েলো বেল পেপার হাফ কাপ রেড বেল পেপার আর ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম দিয়ে আরও এক মিনিট এটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো এবার এক মিনিট ভাজা হয়ে গেছে নুন দিয়ে অল্প জল দিয়ে কর্নগুলো হাফ ওয়ান ফোর্থ কাপ কর্ন ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এবার সমস্ত ভেজিটেবলগুলো আরও দুই মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব হয়ে গেলে এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা সাইডে রেখে দেবো মোটামুটি হয়ে গেছে এটা এবার রেখে দিচ্ছি এবার আবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার হোয়াইট সস বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি ফোর টেবিল চামচ মাখন হোয়াইট সস বানানোর ক্ষেত্রে মেজারমেন্টটা খুব ম্যাটার করে তাই পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন চার টেবিল চামচ মাখন নিয়েছি তার জন্য নিয়ে নেব চার টেবিল চামচ ময়দা মাখনটা ভালো করে গলিয়ে নিয়ে এবার চার টেবিল চামচ ময়দাটা দিয়ে দিলাম এবার ময়দাটা ভালো করে বাটারের সাথে মিশিয়ে দেবো ময়দা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে এটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব এবার ফাইভ হান্ড্রেড এম এল দুধ নিয়েছি সেটা অল্প অল্প করে এই ময়দা এবং বাটারের সাথে অল্প অল্প করে মেশাতে থাকবো আর একটা হুইস্কের সাহায্যে এটা বারে বারে নাড়াতে থাকবো একবারে পুরো দুধটা দিয়ে দেবো না পুরো দুধটা দিয়ে দিলে ময়দাটা লাম্প হয়ে যাবে এইভাবে পুরোটা দুধটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর ক্রিমি ব্যাপার চলে এসেছে এবার এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ এছাড়া দেবো মিক্সার এক টেবিল চামচ আর অরিগানো দেবো এক টেবিল চামচ ইটালিয়ান রান্নায় অবশ্যই এই হার্বসগুলো ব্যবহার করা হয় তবে ইটালিয়ান রান্না করলে এগুলো অবশ্যই দিতে হবে ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো নুনটা অবশ্যই বুঝে দিতে হবে তার কারণ পাস্তাতেও নুন আছে এবং সবজিটা যখন ভেজেছি তখনও নুন দিয়েছি সেই বুঝে নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ক্যাশের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো আর একটা প্রসেস চিজ কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম চিজ দিলে ভীষণ ক্রিমি ব্যাপারটা চলে আসবে আর সেদ্ধ করা পাস্তাটা এবার দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো যেগুলো ভেজিটেবিলগুলো ফ্রাই করে রেখেছি সেইগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো যদি মনে হয় যে আপনাদের এখানে আরেকটু সসটা থিক হয়ে গেছে তাহলে অল্প একটু দুধ মিশিয়ে নেবেন আমি হানড্রেড এম মতো আরেকটু দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে খন্তির সাহায্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এক থেকে দু মিনিট বাদে দিয়ে এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা আমি একটু চিজ গার্নিশিং করে দিয়েছি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ